আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন। আপনাদের মধ্যে অনেকে অভিযোগ করেছেন যে আমরা সিম্ফনি ফোনের রিভিউ কেন দেই না। আসলে কেন দেই না সেটা নিজেরাও জানি না, তো আপনাদের কথা মাথায় রেখে ভাবলাম যে এখন থেকে আমরা দেশীয় যত ব্র্যান্ড আছে যেমন ওয়ালটন, সিম্ফনি, এগুলো রিভিউ নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। তো তারই ধারাবাহিকতায় আজকে হাজির হয়ে গেলাম সিম্ফনি জেড থার্টি প্রো এর ফুল রিভিউ নিয়ে। আজ কথা হবে এটার ভালো মন্দ, খুঁটিনাটি সব কিছু নিয়ে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। সিম্ফনি কিন্তু আমাদের দেশে খুবই পরিচিত আছে। একটা সময় ছিল যখন হুয়াওয়ে, স্যামসাং বা শাওমির মতো স্মার্টফোনগুলো কিন্তু খুব কম দামে আমাদের দেশে পাওয়া যেত না, তো সেই সময়ে সিম্ফনি কিন্তু খুবই কম দামে বাংলাদেশের ঘরে ঘরে স্মার্টফোন পৌঁছে দিয়েছে। যাদের বাজেট কম তাদের কথা মাথায় রেখে সিম্ফনি কিন্তু এখনও দারুণ দারুণ সব স্মার্টফোন রিলিজ করে যাচ্ছে, এবং আমাদের আজকের রিভিউ ইউনিট জেড থার্টি প্রো কিন্তু ঠিক সেই রকম একটা ডিভাইস। ওকে, তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে এখনও আমাদের চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে হয়ে যান টেক টু দ্য পয়েন্ট পরিবারের সদস্য। আর হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। জেড থার্টি প্রো হাতে নিয়ে আমার খুবই পপুলার আরও একটা স্মার্টফোনের মডেলের কথা মনে পড়ে গেল, বলেন তো কোনটা? ইয়েস, রেডমি নোট সেভেন। রেডমি নোট সেভেনের সাথে কিন্তু এটার বেশ কিছুটা মিল আমি দেখতে পাচ্ছি। বলা যায় যে এই ব্র্যান্ডিংটা না থাকলে আর ক্যামেরা বাম্পটা যদি আরেকটু চেঞ্জ করা হতো তাহলে একেবারে অবিকল রেডমি নোট সেভেনের মতো হয়ে যেত। এটা বেশ সলিড একটা ফিল পেয়েছি আমরা। এর গ্লাস ডিজাইনের কারণে ফোনটার লুক কিন্তু একেবারে প্রিমিয়াম লেভেলে লেগেছে। এর ফ্রেম প্লাস্টিকের এবং এখানে গোল্ডেন কালারের একটা শেড দেখতে পাচ্ছি। এটা হয়তো কারো কারো পছন্দ হতে পারে, বাট পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে নাই। এক হাতে বেশ ভালোভাবে আপনি অপারেট করতে পারবেন ফোনটাকে, আর ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কমপ্লেন নেই। পেছনটা গ্লাসের মতো দেখতে হলেও আসলে কিন্তু এটা প্লাস্টিক, বাট খুব চমৎকারভাবে একটা গ্লাসের মতো ফিল দিয়েছে, খুব ভালো লেগেছে। বাট যেহেতু এটা প্লাস্টিক সুতরাং খুব দ্রুত দাগ পড়ে যাওয়ার একটা পসিবিলিটি তো রয়েছেই, সুতরাং আমি অনুরোধ করবো যে এই বক্সের ভেতরে যে প্লাস্টিকের ব্যাক কভারটা দেওয়া রয়েছে এটা অবশ্যই ব্যবহার করবেন। ফোনের ডান দিকে রয়েছে পাওয়ার বাটন, এরপরে পেয়ে যাবেন ভলিউম রকার, আর উপরের দিকে সারপ্রাইজিংলি সেকেন্ডারি মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। বাঁ দিকে রয়েছে আরও একটা সারপ্রাইজ, আর সেটা হচ্ছে ডেডিকেটেড স্মার্ট বাটন। আরও রয়েছে সিম কার্ড ট্রে, আর নিচের দিকে পেয়ে যাবেন এর মেইন মাইক্রোফোন এবং টাইপ বি পোর্ট সাথে স্পিকার গ্রিল। একেবারে পেছনে রয়েছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা বাম্প। তবে অনেস্টলি আমি সারপ্রাইজ হয়েছি এতে নোটিফিকেশন লাইট দেওয়া হয়েছে দেখে। আজকাল অনেক দামি দামি ফোনেও কিন্তু এই নোটিফিকেশন লাইটটা পাওয়া যায় না, এবং যেটা নিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কমপ্লেন করি যে ভাই এই দরকারি জিনিসটা কেন আপনারা দেন না, তো সেই ক্ষেত্রে সিম্ফনি আসলে দেখিয়ে দিয়েছে যে কম দামি ফোনেও কিন্তু নোটিফিকেশন লাইট রাখা যায়। সো রিয়েলি অ্যাপ্রিসিয়েট করতে হচ্ছে ব্যাপারটাকে নোটিফিকেশন লাইটটা দেওয়ার জন্য। এই দরকারি জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা স্মার্টফোনে রাখা উচিত। ফোনের দাম কম তাতে কি, সিম্ফনি দেখিয়ে দিয়েছে যে কম দামি ফোনেও কিন্তু অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায়। যেমন তারা ইমপ্লিমেন্ট করেছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। অবশ্য ডেইলি লাইফে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনের মানে খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না, আর পার্সোনালি আমার কাছে মনে হয় যে এইটা যদি গুগল অ্যাসিস্ট্যান্ট ছাড়াও আরও অন্যান্য কাজের জন্য কাস্টমাইজ করা যেত তাহলে জোস একটা ব্যাপার হতো। সিম্ফনি নেক্সট টাইমে এই ব্যাপারটা মনে রাখবে বলে আমাদের বিশ্বাস। সিম্ফনির কাছে রিকোয়েস্ট, আপনারা নেক্সট টাইমে এই বাটনটাকে কাস্টমাইজ করার সুযোগ দিন। ধরেন প্রেস করলে ক্যামেরা অন হয়ে গেল, প্রেস করলে ফেসবুক অন হয়ে গেল বা ইউটিউব অন হয়ে গেল, জোস হবে এই ব্যাপারটা। অনলাইটের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কিছু কথা আছে, সেটা হচ্ছে আনফর্চুনেটলি আমার কাছে একটু স্লো মনে হয়েছে, বাট ওকে টাইপের, মানে কাজ চলে না সেটা না, বাট ওকে টাইপের আর কি। এই যে এখন মিস করলো, খোলে না, দেখেন খোলে না, আবার খুলে গিয়েছে, এই হচ্ছে অবস্থা। এতে ব্যবহার করা হয়েছে হেলিও A25 চিপসেট, যেটা 12 ন্যানোমিটারের, আর সাথে পেয়ে যাবেন অক্টাকোর সিপিউ, আর এর ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন 64 জিবি, আর র্যাম পেয়ে যাবেন 4 জিবি। 4/64 ভেরিয়েন্টের এই ফোনটার ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা যথেষ্ট, কারণ এমনিতে এটা HD+ রেজলিউশনের একটা ডিসপ্লে, আর গুগল স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে এতে। সব কিছু মিলিয়ে ব্যাটারির উপর কিন্তু খুব একটা চাপ পড়ার কথা না, এবং আমরা পেয়েছিও প্র্যাকটিক্যালি সেটাই, SOT পেয়েছি আমরা অলমোস্ট 9 ঘন্টার মতো, আর সিঙ্গেল চার্জে আপনি প্রায় 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে হয়তো একদিনে আপনার চার্জ শেষ হয়ে যেতে পারে, বাট যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের জন্য খুব একটা সমস্যা হবে না। 6.5 ইঞ্চি IPS ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে। এই প্রাইস সেগমেন্টের অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় এর ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে স্লাইটলি বেটার মনে হয়েছে। টাচ রেসপন্স নিয়ে কোনো কমপ্লেন নেই, কালারগুলো যথেষ্ট ভাইব্রেন্ট এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে বেশ ভালোভাবে ডিসপ্লে উপভোগ করা যাচ্ছিল। অলরাইট, এটা একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন এবং এর কাছ থেকে কিন্তু অনেক বেশি প্রত্যাশা আমাদের ছিল না, কিন্তু ডে টু ডে ইউজেজের টুকটাক যেসব কাজ, ফোন করা বা ফেসবুকিং বা ইউটিউবিং,
এই সমস্ত কাজে তেমন কোনো প্রবলেম হয় নাই, বাট মাঝে মাঝে ল্যাগ দেখতে পেয়েছি। এটা একটা কম দামি ফোন, দুর্বল প্রসেসর, সুতরাং ল্যাগ তো দেখা যাবে, সেটাই স্বাভাবিক। বাট ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আপনার বেসিক যত কাজ রয়েছে সেটা বেশ ভালোভাবে এটা সামলাতে পারবে। হাই এন্ড গেমগুলোতে খুব একটা সুবিধা করতে পারেননি, যেমন আমরা পাবজি ট্রাই করেছিলাম এবং মাঝে মাঝে বেশ স্ট্রাগল করেছে, ফ্রেম ড্রপও চোখে পড়েছে বেশ। তবে ছোটখাটো গেম খেলতে গিয়ে তেমন কোনো অসুবিধা চোখে পড়েনি, আর আমাদের রিকমেন্ডেশন থাকবে পাবজি লাইট খেলার জন্য। তবে ফ্রি ফায়ার চলেছে বেশ ভালোভাবে, তেমন কোনো ফ্রেম ড্রপ চোখে পড়েনি এবং গেম প্লে বেশ ভালোই ছিল। হিটিং ইস্যু আমরা পেয়েছি গেমিংয়ের সময়, বাট সেটা আমি বলবো যে অ্যাকসেপ্টেবল লেভেলের মধ্যেই আছে। আনটুটু স্কোর পেয়েছি 94,533, আর গিগ বেঞ্চে সিঙ্গেল করে 143 এবং মাল্টি করে 868, যেটাকে মানে খুব একটা ভালো বলা যাচ্ছে না, কিন্তু এটা একটা এন্ট্রি লেভেলের ফোন, এটুকু মেনে নিতেই হবে। এই ফোনটার অন্যতম পজিটিভ দিক আমি বলবো এর ক্যামেরা। ইয়েস, এন্ট্রি লেভেলের ফোনগুলোতে অবশ্য খুব বেশি প্রত্যাশা থাকে না কারোরই, কিন্তু এই ফোনটার ক্যামেরা কিন্তু রিয়েলি আমাদের পছন্দ হয়েছে। পেছনে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, আর সামনে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দিনের আলোতে বেশ ভালোই ছবি পেয়েছি, যেটা বাজেটের কথা চিন্তা করলে আমি বলবো বেশ ভালো। এর এআই ফিচার অন করে রাখলে কালারগুলো বুস্টেড হয়, যেটা মাঝে মাঝে আর্টিফিশিয়াল মনে হয়েছে আমাদের কাছে। পাশাপাশি কিছু কিছু ছবি ওয়াশড আউট লেগেছে, তবে ছবিতে বেশ ভালো ডিটেইলের উপস্থিতি টের পেয়েছি আমরা। যদিও শাটার স্পিড স্লো হওয়ার কারণে লো লাইটে খুব একটা সুবিধা করতে পারেনি, তবে ওভারঅল আমি একে ভালো ক্যামেরা বলবো। সেলফি লাভারদের পছন্দ হওয়ার কথা এর ফ্রন্টে তোলা ছবি। 10,000 টাকা প্রাইস রেঞ্জে আমরা যতগুলো ফোন দেখেছি তার মধ্যে এটা সেরার কাতারে থাকবে অবশ্যই। ফোনটার আর একটা পজিটিভ দিক হচ্ছে এর লাউড স্পিকার। যদিও এখন কিন্তু লাউড স্পিকার ব্যবহার করে কেউ গান টান শোনে না, তারপরও যদি আপনার দরকার হয় তাহলে বেশ লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন এখান থেকে। অলরাইট, অনেক গুণগান হলো, এবার কিছু খারাপ দিক দেখে না যাক ফোনটির। আপনারা জানেন যে আমরা প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও আপনাদের সামনে তুলে ধরি, তো চলেন দেখে নিই সিম্ফনি Z30 Pro-তে এমন কী কী দিক রয়েছে যেগুলো আমাদের খুব একটা ভালো লাগে নাই। ওকে, প্রথমে বলতে চাই এর দুর্বল প্রসেসরের কথা। A25 ব্যবহার করা হয়েছে, আসলে 2021 সালে এসে A25টা মেনে নেওয়া যায় না, অন্তত G-সিরিজের কোনো প্রসেসর, যেমন G35 ব্যবহার করা যেতে পারতো। এর G70 আমি চাই না, কারণ 10,000 টাকার একটা ফোন G70 চাওয়াটা ঠিক হবে না, আর তারা দিতেও পারবে না, কিন্তু G35টা আসলে প্রত্যাশিত ছিল। আর একটা ব্যাপার হচ্ছে এর পেছনটা কিন্তু মানে দারুণ রকমের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, আপনার হাতের ছাপ খুব ভালোভাবে ও ধরে রাখবে। এটা খারাপ দিক বলবো কিনা আমি বুঝতেছি না, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। আর বিশেষ করে এর যে ব্র্যান্ডিংগুলো আমি দেখতে পাচ্ছি এটা খুবই দৃষ্টিকটু লেগেছে, এত বড় বড় করে এগুলো লেখা তো কোনো দরকার নাই, এগুলো আরও একটু ছোটো হওয়া উচিত ছিল, মানে একেবারে অ্যাকসেপ্টেবল রেঞ্জে রাখা উচিত ছিল আর কি। 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, খুবই ভালো কথা, আমি খুবই খুশি হয়েছে, কিন্তু বক্সে চার্জার হিসেবে দেওয়া হয়েছে মাত্র 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এটাকে চার্জ করতে সময় লাগে 3.5 ঘন্টারও বেশি। এইটা আমার কাছে একটু হতাশাজনক লেগেছে, 2021 সালে এসে 10 ওয়াটটা আসলে মেনে নেওয়া যায় না, বক্সে অবশ্যই 18 ওয়াটের একটা চার্জার দেওয়া উচিত ছিল। তাছাড়া ফোনের চিনটা কিন্তু বেশ দৃষ্টিকটু লেগেছে আমাদের কাছে, আর বেজেলও বেশ বড় সড়ো, এই জিনিসগুলো আমার মনে হয় আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত সিম্ফনির। আচ্ছা, তো প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ সবই থাকবে, এটা আপনারা সবাই জানেন, মাত্র 10-11 হাজার টাকার একটা ফোন, সব কিছু এখান থেকে চাইলে তো হবে না, কিছু না কিছু দিক দিয়ে তো কম্প্রোমাইজ করতে হবে। এই বাজেটের একটা ফোনের কাছ থেকে আমরা আসলে কী চাই? বেশি ব্যাটারি চাই, খুব চমৎকার দেখতে একটা ডিসপ্লে চাই, ফোনটা দেখতে অনেক সুন্দর হবে, এটা চাই। তো আমার মনে হয় সব কিছু এতে আছে। আর যেটা হয়েছে যে অনেক হেভি ইউজার যারা আছেন, আপনাদের মধ্যে হেভি গেমার আছেন, তারা তো আসলে এই ফোনটা কিনবেন না, তাদের জন্য তো অন্যান্য অনেক অপশন রয়েছে, ইভেন সিম্ফনির আরও চমৎকার কিছু মডেল রয়েছে যেগুলো আপনারা নিতে পারেন। আর এইটা বেসিক্যালি টার্গেট করা হয়েছে যারা খুব কম দামের মধ্যে স্টাইলিশ একটা ফোন পছন্দ করেন, সলিড বিল্ড একটা ফোন নিতে চান এবং গেম টেম নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নাই, ইউটিউবিং করেন অনেক বেশি, ফেসবুকিং করেন, এই সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দিন, তাদের জন্য আমার মনে হয় এটা দারুণ একটা চয়েস হতে পারে। স্পেশালি এর ক্যামেরাটা তো খুবই পজিটিভ লেগেছে আমার কাছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। তো আমার মনে হয় এই প্রাইস রেঞ্জে এটা মার্কেটের অন্যান্য ফোনের সঙ্গে বেশ ভালোই যুদ্ধ করবে বোঝা যাচ্ছে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ সিম্ফনি Z30 Pro পাওয়া যাচ্ছে 10,890 টাকায়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কী মনে হয়, 10,890 টাকায় এই ফোনটা কেমন লাগবে আপনাদের কাছে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না, আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং সেগুলো ফলো করার চেষ্টা করি, আপনারা না বললে কে বলবে আর বলেন, আপনারাই তো টেক টু দ্য পয়েন্টের সব কিছু। তো দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, যারা টেক আড্ডা ভালোবাসেন তারা এখনই জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে, সেখানে কিন্তু প্রায় 50,000 অ্যাক্টিভ মেম্বার আপনাদের জন্য অপেক্ষা করছে, সুতরাং এখনই দেরি না করে জয়েন করে ফেলুন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।